খামারি ভাইয়েরা আজকের আলোচনা করবো খরসুলা মাছ নিয়ে এই খরশুলা মাছটা মূলত দক্ষিণবঙ্গ অর্থাৎ নদীর অঞ্চলে বিশাল পাওয়া যায় সাতক্ষীরা খুলনা বাঘেরাটি অঞ্চলে বেশি পাওয়া যায় কিন্তু বর্তমানে এই পানি মাছটা পুকুরের মিষ্টি পানিতে বর্তমান প্রচুর পরিমাণ চাষ হচ্ছে এই মাছটা আসলে সব বড় সুবিধা হচ্ছে এটা উপরে প্লান্টন খেয়ে থাকে এবং যে কোনো ধরনের পাউডার ফিটার খেয়ে থাকে অর্থাৎ আটা ময়দা এই জাতীয় পাউডার বা ভুসি খেয়ে থাকে এবং এই মাছটা আসলে খুব খেতে অত্যন্ত সুস্বাদু আসলে যারা একবার খেয়েছেন তারা জানেন মাছটা খুব সুস্বাদু এবং এর বাজারে ব্যাপক চাহিদা আছে এবং এটা বাজার দর আসলে চারশো থেকে পাঁচশো টাকা পাইকারি বিক্রি হয় দেখা যায় আপনার কেজিতে চার থেকে ছয় পিস হয়ে থাকে এবং মূলত এরা প্লান্টন খেয়ে এবং পুকুরের উপরে স্তরে থাকে এবং প্রতি শতাংশে আপনারা এই মাছ চাষ করতে পারবেন দুইশো থেকে চারশো পিস পার শতাংশে চাষ করা যায় এর রোগ বালায় একদম রোগ বেলায় নেই কোনো রোগ বেলাই নেই এটা মূলত সাতই ফসল হিসেবে চাষ করলে ভালো ভালো ফল পাওয়া যায় আর যারা আপনার যেসব খামারি ভাইরা পুকুরে খরসলা মাছ চাষ করতে চান তাদের পুকুরে সিলভার বা সিলভার অথবা আপনার যে কাতল মাছের পরিমাণটা কম দিতে হবে কারণ এরা প্লান টন খেয়ে থাকে এবং আপনি পুকুরে রাইস পালি দিতে বা রাইস পালিয়ে সিটে দিলে এই মাছটা এই খাতটা গ্রহণ করে এবং আসলে অসুবিধা ভালো গ্রোথ আসে এবং এক বছরের মোটামুটি চার থেকে ছটায় কেজি হয় আবার দুটো কেজি হতে পারে খেতে সুস্বাদু দাম অত্যন্ত বেশি বাজার ব্যাপক চাহিদা চারশো থেকে পাঁচশো টাকা প্রতি কেজি এবং আসলে এটা বেশ লাভজনক প্রতি কেজি এবং আসলে এটা বেশ লাভজনক